বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মা সন্তান সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সকালে সোনিয়া বেগম তার দুই সন্তান নিয়ে বাগানে লেবু তুলতে যান, এ সময় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন সোনিয়া বেগম। তাকে উদ্ধার করতে গিয়ে দুই সন্তানও বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে রাজশাহীর মোহনপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু, তাদের দুজনেরই বয়স 5। আর মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।